সবাইকে স্বাগতম জানাই থাইল্যান্ড সিরিজের নতুন একটি পর্বে। আজকে হচ্ছে থাইল্যান্ডে আমাদের দ্বিতীয় দিন। বর্তমানে পাটায়া থেকে বেরোচ্ছি আমরা ব্যাংককের দিকে। দুটো গাড়ি ভাড়া করলাম, ট্যাক্সি বুক করলাম দুটো। এই হচ্ছে ট্যাক্সির কালার, ইয়েস এই হচ্ছে এর একটা ট্যাক্সি, ওইটা হচ্ছে একটা ট্যাক্সি। মাই ফ্রেন্ড, হাউ মাচ? 1400 বাত। আই টোল্ড হিম 1200 বাত। 300, okay, my friend. 1200 baht, and you will pay highway. You pay highway, okay. You pay highway. Okay, no problem. হ্যাঁ অবশ্যই আমরা দেখাব। হ্যাঁ আপনি ভালো থাকেন। তো তোমাদেরকে পরিচয় করিয়েছি ইনিকে, যদি ইনাকে না চেনো তাহলে আমার আগের ব্লগগুলো দেখে নাও, এই থাইল্যান্ড সিরিজেরই ব্লগগুলো দেখে নাও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি। হাউ ফার ফ্রম হিয়ার? About 2 hours. About 2 hours? Yeah, about 2 hours. How much kilometer? 150 kilometers. 145 কিলোমিটার হচ্ছে দূরত্ব এই পাটায়া থেকে আমাদের সেই হোটেলে, আর টাইম লাগবে বলছে অ্যারাউন্ড 2 আওয়ার্স। গাড়ি ছেড়ে দিল, যাচ্ছি এবার সোজা ব্যাংককের দিকে। প্রায় 100 কিলোমিটার মতো রাস্তা আসলাম। আসার পর ড্রাইভার বললো যে ওয়াশরুমে যাব, তো একটা জায়গাতে এসে দাঁড়ালো। এই জায়গাটাতে দেখছি বেশ লোক আসছে আর বেরোচ্ছে, আসছে আর বেরোচ্ছে। তো এখানে দুইটা ঘর রয়েছে, এখানে এই যে একটা আর ওই একটা। তো এইটাতে যা দেখতে পাচ্ছি ইংলিশে লেখা রয়েছে মুসলিম প্রেয়ার রুম, মানে নামাজ পড়ার জায়গা এটা, আর ওইখানে হচ্ছে ওই টয়লেট। এই প্রায় ব্যাংকক এসে ঢুকলাম, সিটিতে এসে ঢুকলাম। ঘড়িতে লোকাল টাইম হচ্ছে 5:49, আর ইন্ডিয়াতে টাইম হচ্ছে বর্তমানে 4:20। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স আরও প্রায় 4 কিলোমিটারের মতো দেখলাম ম্যাপে। আমরা যে হোটেলটি বুক করেছি সে হোটেলটির নাম হচ্ছে গ্রেস হোটেল। হোটেলটি রয়েছে সুকুম্বিতে, নানা প্লাজার 400 মিটারের মধ্যে। ভাড়া দিয়ে দিলাম 1200 baht করে, 2400 baht দুটো গাড়ির। চলে আসলাম হোটেলে, ঢুকছি এবার, যাচ্ছি রিসেপশনে। তোমরা চলে এসছো আগে? 3টা রুম কি ফর্ম ফিল আপ করতে দিল? আর পাসপোর্ট জমা নেবে তো নাকি? রুম নেওয়ার জন্য প্রতি হোটেলেই সেম সিস্টেম, আইডি হিসাবে আমাদেরকে দিতে হচ্ছে পাসপোর্ট। হচ্ছে আমার রুম নাম্বার 2208। ঢুকে গেলাম রুমের ভিতরে। রুমটা যা দেখছি বেশ সুন্দর, বেশ ভালোই, কিন্তু খুব বেশি বড় না। বেডের পর বেশি স্পেস নেই, মাত্র 3 ফিটের মতো স্পেস, আর এই সাইডেও বেডের এই সাইডেও 4 ফিটের মতো স্পেস রয়েছে। দুটো বেড, খুব চওড়া চওড়া কিন্তু বেডগুলো। আর সাধারণত সব হোটেলে যে কমপ্লিমেন্টারি হিসাবে থাকে, এই তো টি মেকার, কফি মেকার, আর এই দুটো জলের বোতল কমপ্লিমেন্টারি। ওয়াশরুমে যাই, ওয়াশরুমটা দেখাই তোমাদেরকে এবার। ওয়াও, ওয়াশরুমটা বেশ পরিষ্কার করে রেখেছে, একেবারে চিকচাক, বেশ ভালোই আছে ওয়াশরুমটা। তো এবার তোমাদের মনের ভিতরে প্রশ্ন হতে পারে যে রুমের ভাড়া কত লাগলো, তো বলে দিই তোমাদের, আমরা 3টা রুম বুক করেছি, 3টা রুমে আমাদেরকে লেগেছে 2 দিনের জন্য 18,300 টাকা। রুমে একটু মুখ হাত ধুয়ে নিলাম, মুখ হাত ধুয়ে আবার বেরিয়ে আসলাম, নিচের দিকে আসলাম, যাব এমবিকে সেন্টার। এমবিকে সেন্টারটা হচ্ছে এই থাইল্যান্ড দেশের সবচেয়ে বড় শপিং মল। তো সেখানে যাওয়ার জন্য আমি ক্যাব বুক করলাম। ক্যাব বুক করার জন্য এই দেশে একটা অ্যাপ রয়েছে, অ্যাপের নাম হচ্ছে গ্র্যাব, ঠিক উবেরের মতো আমি বুক করেছি। এর ভাড়া দেখাচ্ছে 202 থেকে নিয়ে 303 ভাটের মতো পড়বে, 5 জন বসবো আমরা, 6 সিটার ট্যাক্সি বুক করলাম। এখান থেকে এমবিকে সেন্টারের ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 3.2 কিলোমিটার। এই যে দেখতে পাচ্ছ গ্রিন কালারের গাড়ি,
গাড়িটি টয়োটা কোম্পানির আছে, টয়োটা ইনোভা আছে মনে হয়, চলে আসলো। এবার এই গাড়িতে আমরা বসবো, বসে বেরোবো। এসে পৌঁছে গেলাম এমবিকে সেন্টার। আমরা এবার এন্ট্রান্স দিয়ে ঢুকছি মলের দিকে। ঘুরতে ঘুরতে চলে আসলাম ডিজেআইয়ের স্টোরে, এই মলের ভিতরে, এমবিকে সেন্টারের ভিতরে। একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে কি, যে ডিজেআইয়ের যতগুলো প্রোডাক্ট রয়েছে এখানে কিন্তু ইন্ডিয়ার থেকে অনেকটাই দাম কম। এখানে আমি তোমাদের দেখাচ্ছি একটা জিনিস, যে এই যে দেখতে পাচ্ছ, এটা লেটেস্ট মডেল বেরিয়েছে ডিজেআই মিনি 4 প্রো। এর দাম হচ্ছে, যদি তুমি শুধু আরসি নাও আর বডি এটা নাও আর একটা সিঙ্গেল ব্যাটারি নাও, তাহলে 31,690 ভাট। 31,690 ইনটু 2.5ই করে দাও, 2.5 করে দাও কারেন্সির রেট, দেখবে আমাদের ইন্ডিয়া থেকে অনেকটা কমই পড়ছে। ব্যাপার হচ্ছে আগের ড্রোনটা তো ভেঙে গেছে, ওটা ঠিক করাতে হবে। তো যাই হোক, ড্রোনের প্রতি আমার একটা আলাদা ধরনের ক্রেজ রয়েছে, তো বাধ্য হয়ে এখানে নতুন মডেল, যেটা লেটেস্ট যেটা মডেল ছিল মিনি 4 প্রো, সেটা নিয়ে নিলাম। এই ড্রোন কিনে নেওয়ার পর এই মলে ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম একটা স্টোরে, অ্যাপেল স্টোরে এক কথাই। তো এখানে অ্যাপেল ফোনের দাম ইন্ডিয়া থেকে অনেকটাই কম, অনেকটা মানে ভালো কম। 15 প্রো ম্যাক্স অ্যাপেলের এখানে দাম পড়ছে 256 জিবির, 1,05,000 সামথিং। তো এখানে আমরা যে ঢুকলাম, ঢোকার পর দাম শুনে রাজুর আর বাপির মাথা খারাপ হয়ে গেছে, যে এত দাম কম। আমার বন্ধু কদিন আগে, বাবু বলে একটা বন্ধু আছে, ও কিছুদিন আগে একটা ফোন কিনলো, 15 প্রো ম্যাক্স কিনলো, ওর দাম পড়েছে 1,68,000 ইন্ডিয়াতে। আর এই ছবিগুলো কিনেছে কিছুদিন আগে, 15 প্রো ম্যাক্স, তোমার দাম কত পড়েছে? 158, 1,58,000, 256 জিবি, 256 জিবি, দেখো কত, 1,58,000 কোথায় আর এখানে কোথায় 1,05,000। এই যে একটা ফোন আনবক্স হয়ে গেছে অলরেডি, এটা হচ্ছে, এটা কালার নিল কি রাজু, তুমি নিলে এটা? এটা নিল রাজু, কংগ্রাচুলেশন। এবং বাপি তুমি কোন কালার নিচ্ছ? হোয়াইট কালার। বড় লোকের বড় বড় ব্যাপার, আমি তো ভাই গরিব, আমাকে এই 14 প্রো ম্যাক্স আমি সৌদিতে কিনেছিলাম, ওটাই আমাকে চালাতে হবে এখন, আমার কাছে টাকা পয়সা নেই। এই মলে ঘুরতে এসে প্রায় 3 লাখ টাকা শেষ, 3 লাখ টাকা বাজার করে শেষ। বেরোচ্ছি এবার আমরা, ঘড়িতে লোকাল টাইম হচ্ছে 9:50, এখান থেকে বেরোবো মল থেকে, হয়ে গেল ঘোরাঘুরি। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই দেশের টুকটুক টোটো, বলতে গেলে টোটো, আমাদের দেশে টোটো না অটো, অটো মনে হয় এই ধরনের, কী বলবো আমি কিছু বুঝে উঠতে পারছি না। এদের দেশে এটার নাম টুকটুক বলে, খুব স্পিডে চলে, গ্যাসে চলে এটা। ওয়ের আইল সিট, হাউ টু সিট দিয়ে, কিরকম বসবো, বসে গেল 5 জনা, 200 ওয়াট, গ্রেস হোটেল, 5 জন, কোনো মতো চাপাচাপি করে বসলাম। এটাতে ম্যাক্সিমাম 4 জন বসা যাবে, আমরা বসে গেলাম 5 জন। সাউন্ড শুনতে পাচ্ছ আশা করি তোমরা, এই টুকটুকের সাউন্ড কি, ডিজে লাইট জ্বালিয়ে দিল, ও কি পিক আপ টানছে, ও দশটা এগুলো কিনবো আমরা, ইন্ডিয়া থেকে লঞ্চ করবো, চালাবো এগুলো, তাহলে আমরা ড্রাইভারের কাজ করবো, লোক রাখবো, নাকি সত্যি ইন্টারেস্টিং একটা, মানে যানবাহন এটা একটা অসাধারণ লাগছে, স্পিড দেখো, স্পিড 200 ওয়াটে। চলে আসলাম এমবিকে সেন্টার থেকে, 5 জন মিলে এই আমাদের গ্রেস হোটেলে, হোটেল এই তো আমাদের দেখতে পাচ্ছ, এই হোটেল, এটা হচ্ছে আমাদের হোটেল, আর আমাদেরকে এখানে ড্রপ করে দিল এই রোডের এখানে।